নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শুভ্রা বিশ্বাস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কর্কট রাশি 2024-এর অক্টোবর মাসকে চলে এলো, কেমন যাবে কর্কট রাশিদের এই অক্টোবর মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসের লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবো। প্রথমে আসছি পারিবারিক জীবনে। দেখুন, পারিবারিক জীবনে কিন্তু আপনাদের সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে, কোনো রকম সমস্যা নেই। পরিবারের সকলের সাথে, ভাই বোন, বাবা মা, সবার সাথে আপনি খুব আনন্দে কাটাতে পারবেন, খুব সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন, সুন্দর সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পারবেন, বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও কিন্তু এই সময় বাড়িতে হতে পারে, কোনো পূজা হতে পারে এই টাইমে। আপনাদের শিক্ষা যদি বলি, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই উন্নতিদায়ক মাস। আপনারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করতে দেখা যাবে, আপনাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাস আপনাদের মধ্যে কিন্তু চরম থাকবে। এর ফলে কিন্তু আপনারা শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফলাফল করতে পারবেন এবং ভালো রেজাল্ট আপনি এই টাইমে পাবেন। আপনার কর্মের দক্ষতাতেই আপনি সেই জায়গাটা অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বলবো, যাদের এই টাইমে রেজাল্ট, অবশ্যই একটা করে ধাপ তারা এগিয়ে যাবেন। ফিলিংস হলে মেন মেন হলে ইন্টারভিউ, ইন্টারভিউলে অবশ্যই চাকরি। এরপরে আছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বস বা ইমিডিয়েট বসের সহায়তা, সমর্থন অবশ্যই আপনারা এই টাইমে পাবেন, ফলে কর্ম করার প্রবণতা বা কর্ম অগ্রগতি প্রচণ্ড পরিমাণে দেখা যাবে এবং কর্ম করার একটা মানসিক ইচ্ছা আপনার এই টাইমে তৈরি হবে এবং ভালো পারফরমেন্স আপনি এই টাইমে দেখাবেন। তো ওভারঅল কর্মের ক্ষেত্রে খুব ভালো। প্রমোশনের যারা যারা চিন্তা করছেন, তারা অবশ্যই এই টাইমে প্রমোশন পাবেন। নতুন চাকরি যারা চাইছেন, এই টাইমে বেকাররা নতুন চাকরি পেয়ে যাবেন। এরপরে আসছি ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন আছে, আপনাকে একটুখানি বুঝে শুনে চলতে হবে, বাজেট করে চলতে হবে। ব্যবসায় অতিরিক্ত খরচা করে ফেললে চলবে না, সেই জায়গাটা আছে এবং কম্পিটিটার্সরা এই সময় প্রচণ্ডভাবে হাই থাকবে, কম্পিটিশান থাকবে মার্কেটে, ফলে কিন্তু আপনারা কম্পিটিশানে আপনারাও লড়বেন এবং তারাও লড়বে। কিন্তু আপনাদের যদি মেন্টাল স্ট্রেংথ বেশি থাকে, আপনারা কিন্তু বুদ্ধি করে ঠিক বেরিয়ে যেতে পারবেন এবং এই টাইমটাকে অতিবাহিত করতে পারবেন এবং ব্যবসাটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন। এরপরে আসছে অর্থ। অর্থের ক্ষেত্রে কিন্তু আয় তো হবেই, সেটার দিক দিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু ব্যয়টাও কিন্তু হবে। তো সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে, নাহলে কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেলে আপনি কিছু সঞ্চয় করতে পারবেন না। তো আয় আর ব্যয়ের ব্যালেন্সটা কিন্তু রাখতে হবে, বাজেট করে চলতে হবে। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্যই আপনারা দেখতে পাবেন। যারা যারা মনে করছেন প্রেম জীবনকে বৈবাহিক জীবনে নিয়ে যাবেন, অবশ্যই বাড়ির সাথে কথা বলুন এবং বাড়ির লোকও আপনাদেরকে এই টাইমে খুব সমর্থন করবে, ফলে প্রেম জীবনটা আপনি সাফল্যের মুখই দেখতে পাবেন এবং দুজনের মধ্যে কোনো রকম সমস্যা হলেও বাড়ির লোকের দ্বারাই আপনাদের সমস্যা মিটে যাবে বা বন্ধু বান্ধবের দ্বারা সমস্যা মিটে যাবে, তাই জন্য কোনো রকম সমস্যা আপনি দেখতে পাবেন না। এরপর আছি বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে শ্বশুরবাড়ির থেকে কিন্তু প্রচণ্ডভাবে শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ আপনার এই টাইমে আছে, ঝগড়া হবে, ফলে কিন্তু বৈবাহিক জীবনটা আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা আপনাকেই পড়তে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য আপনার ভালোই যাবে, ফিট থাকবে, তবুও আমি বলবো তেল ঝাল মশলা থেকে দূরে থাকুন, একটু শাকসবজি খান, একটুখানি রিচ খাবার থেকে দূরে থাকুন, নাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু শরীর আপনার এই টাইমে বিশেষ করে অক্টোবর মাস কিন্তু ঠিকই থাকবে। আপনার রাশি উপাদান হচ্ছে জল, রাশি অধিপতি হচ্ছে অবশ্যই চন্দ্র এবং লাকি কালার হচ্ছে গ্রিন এবং ব্ল্যাক এবং লাকি নাম্বার অবশ্যই 7 এবং 89। আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে সবাই আপনাদের সকলকে সতর্ক করে দিতে, যাতে পুরো মাসটা আপনারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।